ইউরোপে অস্ত্র বিক্রি করে ভালো লাভ কামিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে $23,000 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি দিয়েছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, 2017 থেকে 2021 সাল পর্যন্ত ইউরোপের বেশিরভাগ দেশ তাদের চাহিদার 50%-এর বেশি অস্ত্র আমেরিকা থেকে কিনেছে। এর মধ্যে নরওয়ে তার মোট অস্ত্রের 83% যুক্তরাষ্ট্র থেকে কিনেছে। ওদিকে ব্রিটেন তার মোট অস্ত্রের 77% যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছে। তেমনিভাবে ইতালি 70% অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছে এবং নেদারল্যান্ড কিনেছে প্রায় 95% অস্ত্র। আগের বছরের তুলনায় 2017 থেকে 2021 সাল পর্যন্ত সময়ে ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে শতকরা 19% অস্ত্র বেশি কিনেছে। সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্ম এর পররাষ্ট্রনীতি বিষয়ক পরিচালক ইয়ান বন্ড বলেন, শীতল যুদ্ধ অবসানের পর এটি নিশ্চিতভাবে প্রতিরক্ষা খাতে ইউরোপের অনেক বেশি ব্যয় বৃদ্ধির ঘটনা। ইউক্রেন যুদ্ধ শুরুর আগের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে এবং তারা নতুন করে $23,000 কোটি অস্ত্র কিনবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর মধ্যে শুধু জার্মানি একাই তার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র থেকে $10,000 কোটি অস্ত্র কিনবে। 2017 থেকে 2021 সাল পর্যন্ত যে $20,100 কোটি মোট অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা 39% যুক্তরাষ্ট্র একাই বিক্রি করেছে। এই দেশটি অস্ত্র বিক্রি খাতে সব দেশের শীর্ষে অবস্থান করছে। তবে ইউরোপে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব ধরনের সেক্টরে এগিয়ে নেই। ইউরোপের দেশগুলো ট্যাঙ্কের জন্য জার্মানির উপর বেশিরভাগ নির্ভর করে আর গোলাবারুদের জন্য ফ্রান্সের উপরে নির্ভর করে এবং সাবমেরিনের জন্য জার্মানি, ফ্রান্স অথবা ব্রিটেনের উপর নির্ভর করে। ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে F-35 জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র জঙ্গি বিমান বিক্রয় করার ক্ষেত্রে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ইউরোপে সবচেয়ে বেশি অর্থ কামিয়ে থাকে।